আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফতিহা শাফি। সেরা বাংলা আবুল কাশেম ফজলুল হকের 147তম জন্মবার্ষিকী আজ। এই উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার মাজার প্রাঙ্গণে বরিশাল বিভাগ সমিতি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম। অনুষ্ঠানে শেরেবাংলা ফজলুল হকের দৌহিত্র এ কে ফাইজুল হক উপস্থিত ছিলেন। সকালে দিনব্যাপী কর্মসূচি শুরু হয় এ কে ফজলুল হকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে। সিরাজগঞ্জের বেলকুচিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে 22 জেলেকে 12 দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও পুড়িয়ে ফেলা হয়েছে 50,000 মিটার কারেন্ট জাল। রোববার গভীর রাত পর্যন্ত বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমানের নেতৃত্বে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় জব্দকৃত 10 কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। আজ বিজয়া দশমী, পূজা আরাধনায় দেবী দুর্গাকে বিসর্জনের মাধ্যমে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। করোনা মহামারীর পরিস্থিতির কারণে এবার মন্দিরে আলোকসজ্জা ও জনসমাগম ও আরতি উৎসব নেই, প্রসাদে বিতরণ অনুষ্ঠানও হচ্ছে না মণ্ডপে। এছাড়া দশমী বিজয়া শোভাযাত্রাও বাতিল করা হয়েছে। সকাল 9:57 থেকে শুরু হয়েছে দশমী বিহিত পূজার লগ্ন। দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে পূজার ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষ হবে। 22 অক্টোবর ষষ্ঠী বিহিত পূজার মধ্য দিয়ে শুরু হয় 5 দিনের শারদীয় দুর্গাপূজা। এবার দেবীর আগমন ঘটেছিল দোলায়। ভক্তদের অঞ্জলি আরতি গ্রহণ করে আজ গজে বিদায় নিচ্ছেন দেবী দুর্গা। এবারে আন্তর্জাতিক, করোনার দ্বিতীয় ঢেউ ঠেকাতে স্পেনে রাত্রিকালীন কারফিউ এবং জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ বলেছেন রাত্রিকালীন কারফিউ দেশটির নাগরিকদের কড়াকড়িভাবে অনুসরণ করতে হবে। রাত 11টা থেকে ভোর 6টা পর্যন্ত বলবৎ থাকবে এই কারফিউ। এ সময় জনসাধারণের চলাচলের উপর নিষেধাজ্ঞা থাকবে। জরুরি অবস্থায় আওতায় দেশের এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলাচলের উপরও বিধিনিষেধ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে 15 দিনের জন্য এই কারফিউ দেওয়া হলেও পরবর্তীতে সংসদ অনুমোদনের মাধ্যমে তা 6 মাস পর্যন্ত বাড়ানো হতে পারে বলেও গণমাধ্যমকে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী। করোনা সংক্রমণে মারাত্মক বেড়ে যাওয়ায় 2 সপ্তাহ আগে এমন কারফিউ দেয় ফ্রান্স। এবারে খেলার খবর, ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালকে 1-0 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠেছে লেস্টার সিটি। এমিরেটস স্টেডিয়ামে বল দখল শুরু থেকেই এগিয়েছিল গানাররা, তবে প্রতিপক্ষ গোলরক্ষকে বড় কোনো পরীক্ষায় ফেলতে পারেনি আর্সেনাল স্ট্রাইকাররা। গোলপোস্ট লক্ষ্য করে তাদের 12 শটই বিফলে যায়। যদিও প্রথমার্ধে আলেকজান্ডার লাকাজেতের গোল বাতিল হয় অফসাইডে। অপরদিকে 44% বল দখলে থাকা লেস্টার সিটি জয় পায় জেমি ভার্দির গোলে। এতে করে 1973 সালের পর প্রথমবারের মতো আর্সেনালের মাঠ থেকে জয় নিয়ে মাঠ ছাড়ে লেস্টার সিটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ।